হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও আজকে আপনাদের তৈরি করে দেখাবো আলু দিয়ে বা পটেটো দিয়ে যে ফ্রেঞ্চ ফ্রাইটা রেস্টুরেন্টে তৈরি করা হয় সেটাই কিন্তু আপনাদের আজকে আমি তৈরি করে দেখাবো এটা একটা সহজ একটা রেসিপি আপনারা যদি একবার দেখেন তাহলে এটা কিন্তু বানিয়ে বাসায় বাচ্চাদের খেতে দিতে পারবেন তো বন্ধুরা এটা কিন্তু খুবই জনপ্রিয় বড় হোক আর বাচ্চাদের হোক রেস্টুরেন্টে গেলে আমরা সবাই এই জিনিসটা অর্ডার করে থাকি তো ফ্রেঞ্চ ফ্রাইটাকে তো এটা আপনারা বাসায় যদি তৈরি করে দিতে পারেন বাচ্চাদের তো বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে আর আপনাদের ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সবাই একটা লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমি চারটে আলু নিয়েছি এর চারটে আলুকে আমি ভালো করে এখন ছিলে নিব তো ছিলার পরে আমি এটাকে খুব সুন্দর করে চিপসের মতো করে কেটে নিব যে ফ্রেঞ্চ ফ্রাই যেটা হয় ওই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কেটে নেব দেখুন আমি কেটে নিচ্ছি মাপ মতো তো আপনারা খুব সুন্দর করে কেটে নেবেন এই এটা কাটার জন্য মেশিনও পাওয়া যায় এক ধরনের ওটা দিয়ে চাপ দিলেই এই ধরনের পিস হয়ে আসে তাতে কষ্টটা কম হয় তো আপনাদের হাতেই কাটিয়ে দেখেছি দেখেন এভাবে আপনারা কেটে নিতে পারবেন তো এইভাবে কাটার পরে কিন্তু দেখুন আমার কাটা খাটা হয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন এখন ধুয়ে নিয়েছি এটাকে আমি এখন একটা ছোট্ট একটা হাড়ির মধ্যে বা সসপ্যানের মধ্যে আমি এটাকে সিদ্ধ করে নেব দুই তিন মিনিটের জন্য এটাকে সিদ্ধ করে নেব না তিন থেকে চার মিনিট পানিটা গরম হওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম একটু লবণ আপনার করলে এখানে লবণ দিতে পারেন নাও দিতে পারেন তবে লবণটা দিলে একটু টেস্টটা ভালো আসবে তো এখানে আমি একটু তিন চার মিনিট দেখুন বেশ এখন না তিন চার মিনিট আমি একটু এটাকে সিদ্ধ করবো সিদ্ধ করে এটাকে দেখুন পানিটাকে আমি ঝরিয়ে নিয়ে এসি মাধ্যমে তো এখন এটাকে আমি একটা টিস্যু পেপার রেখেছি এর উপরে এই টিস্যু পেপারের উপরে কিন্তু আমি এখন ভালো করে এটাকে এখন আমি দেখুন টিস্যু পেপার দিয়ে এটাকে ভালো করে শুকিয়ে নিচ্ছি তো এইভাবে আপনারা শুকিয়ে নেবেন তো টিস্যু পেপার দিয়ে প্রথমে এভাবে শুকিয়ে আপনারা ফ্যানও পাঁচ দশ মিনিট শুকিয়ে নিলে কিন্তু দেখুন পুরো ঝড়ঝরা হয়ে যাবে শুকিয়ে যাবে দেখুন দেখুন আমার এটা কিন্তু শুকিয়ে গেছে এখন আমি এটাকে একটু ফ্রাই করে ফ্রাই করে নেব তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট ফ্রাই করলে কিন্তু আমার এটা হয়ে যাবে এটাকে আমি ফর্টি পার্সেন্ট বা থার্টি ফাইভ পার্সেন্ট এরকম ফ্রাই করে নেব পুরো ফুল ফ্রাইটা করবেন না এটাকে ফ্রাই করে কিন্তু এটা দেখুন আমার কিন্তু দুই তিন মিনিট আমি এটাকে ফ্রাই করবো এখন কিন্তু আমি দুই তিন মিনিট ফ্রাই করার পর এখন উঠিয়ে নিচ্ছি তো এখন উঠানোর পরে আমি সেম আগের মতো প্রসেসিংটা করব যেভাবে আমি প্রথমে শুকিয়েছিলাম তো ওইভাবেই আমি টিস্যু পেপার দিয়ে আবার শুকিয়ে নিব তো দেখুন আমি এটা কিন্তু ঢেলে নিয়েছি এখন দেখুন তেলটা বোঝা যাচ্ছে তো এটাকে আমি এখন এইভাবে টিস্যু পেপার দিয়ে মুছে বা এইভাবে শুকিয়ে নেব তো আপনারা এটাকে ফ্যানেও শুকিয়ে নিতে পারেন ফেনে শুকিয়ে নিলে বেশি ভালো হয় তো আমি এখানে টিস্যু পেপার দিয়ে শুকিয়ে নিচ্ছি এখন কিন্তু শুকিয়ে গেছে শুকানোর পরে কিন্তু আমি একটা পাস ব্যাগের ভিতরে ভরে নিচ্ছি তো জি পাস ব্যাগে ভরে আপনি এটাকে দশ থেকে বারো ঘন্টা ফ্রিজে রেখে দেবেন মিনিমাম ছয় ঘন্টা তো ফ্রোজেনে রাখার পরে কিন্তু এটা একটা যে ফ্রাই করার পরে যে ক্রেজবি ভাবটা যে টেস্টটা হয় সেটা কিন্তু আপনারা পাবেন তো এখন দেখুন বারো ঘন্টা ফ্রিজে রাখার পরে এখন কিন্তু আমি পটেটোগুলো বের করে নিয়েছি তো এখন কিন্তু দেখুন এটা এটা কিন্তু আইস হয়ে গেছে পুরা তো এটা এখন ঢেলে নিচ্ছি তো বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন এখনও তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি হামেষে আপলোড করতে থাকি তো ইচ্ছা করলে আপনারা খুব দেখতে পারবেন আমার চ্যানেলটাকে ঘুরে আসলে বিভিন্ন ধরনের রেস্টুরেন্টের আইটেমগুলো আপনারা দেখতে পারবেন তো এখন কিন্তু আমি ফ্রিজ থেকে বের করার পরে এখন কিন্তু তেলটা গরম করে ফ্রাই করে নিচ্ছি এখন কিন্তু ফুল ফ্রাইটা করবো তো আপনারা যে ধরনের কালার চান ঠিক সেই ধরনের কালারই আপনারা করে নেবেন যদি একটু বেশিরভাগই চিপসগুলো একটু মশমচা হলি ভালো হয় তো আমি সেই কাজটাই করব এটাকে একটু বেশি কালার করে আমি আপনাদের ভেজে দেখাবো তো আপনারা কিন্তু এইভাবে বাসায় তৈরি করে বাচ্চাদের দিতে পারেন দেখুন আমারটা কিন্তু কালার হয়ে আসছে তো বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে সাথে একটু সস দিয়ে দিলে টমেটো সস তারা কিন্তু খুবই খুশি হবে বাচ্চারা তো বাইরের যে চিপসগুলি পাওয়া যায় সেগুলি না দিয়ে কিন্তু এই চিপসগুলি খেলে স্বাস্থ্যর জন্য খুবই ভালো বাইরের চিপসগুলি খেলে পরে বাচ্চারা কিন্তু আর কোনো খানাই খেতে চায় না তো এটা কিন্তু খুব ফ্রেশ আপ ফ্রেশভাবে আপনারা তৈরি করে নি বাসায় তার মধ্যে কোনো ধরনের কেমিক্যাল দেওয়া হলো না এখন দিয়ে দিচ্ছি আমি লবণ ও জিরার গুঁড়ো ও মরিচের গুঁড়ো আপনার ইচ্ছা করলে বাচ্চাদের জন্য মরিচের গুঁড়োটা না দিলে হবে তো এখন আমি এটাকে মিক্স করে নেব তো মিক্স করার পরে কিন্তু আমার এটা হয়ে গেছে এখন আমি একটা দেখুন প্লেটে ঢেলে আপনাকে দেখাবো তো আমি এখানে প্লেটে ঢেলে নিচ্ছি দেখুন কীভাবে কী ঝরঝরা বা কি দেখতেই বোঝা যায় যে অনেক মশমশা হয়েছে তো এখন দেখুন আমি দুটা সস নিয়েছি এখানে ককটেল সস আছে ও টমেটো সস আছে এই দুটা সস দিয়ে আপনারা খেতে পারেন একটা মায়োনিস দিয়ে যে সস তৈরি করা হয় ওইটা আমি তৈরি করে নিয়েছি তো এখন দেখুন আপনারা ইচ্ছাগুলি ওই সস তৈরি করে দিয়ে বাচ্চাদের দিতে পারেন তো ধন্যবাদ দুটো দেখার জন্য আবার দেখাবে